লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন, পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়। দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। আমার মনে হয় কি এইভাবে ঢাকা শহরে ঘুরে ফিরে বেড়ানটা আমার উচিত হইতেছে না। হরেনের দেখা পাই আর না পাই, কালকে আমি জানবো। বাইরেন আপনি, এখন এমনই বাইরেন, এটা আমার নায়িকা রুম, আপনি এখানে কেন? কি আর কিছু বোঝার বাকি আছে? নকুল ঈশ্বর দত্ত, তোরেও আমি ছাড়ব না, কাউরেই ছাড়ব না, কাউরেই না। আচ্ছা আমি কি আর এই পৃথিবীতে এই মাইয়া ছাড়া আমি আর কোনো মাইয়া ছাড়ানো প্রেম করার লাই বা ভালোবাসা করার লাই, এই তীরে ছাড়া আর কোন ধরে চোখে দেখেন না আপনি? লাইফে অনেক বড় পাপ করেছিলাম, আজ এই পাপের জন্যই এরকম একটা ডাইনি জুটেছে। আপনি মিয়া আসলে একটা, আমি আমাকে বুলার মতো কোনো ভাষাই আমি খুঁজে পাই না, ঠিক আছে? আমি আমি নাই তো, নিজে তো হোসেন হোসেন হেসে মিয়া আরও হালাইতেছেন। মিয়া হেলাস্টিক খান কিনলে, হেলাস্টিক খান কিনলে, হেলাস্টিক খাইতেছেন কিনলে। ওখান ওই হানি খান বমি করতে ইচ্ছা করছে, করি হালাই দেন, ভিতরে দাঁড়িয়ে না। কিভাবে সম্ভব? এত কষ্ট করে খোঁজ খবর নিলাম, কোথায় শুটিং হচ্ছে, কাদের সাথে শুটিং হচ্ছে, এখন শুনি হুট করে সে সেট থেকে নাই হয়ে গেছে। মানে খুবই অড সিচুয়েশন, শুটিংও বন্ধ। এদিকে তো গফুর কাকা চলে যেতে চাইছেন। কেন চলে যাবেন কেন, এত কষ্ট করে খোঁজ নিয়েছি, বাকিটাও পারবো। থাক শোনো, উনি যত তাড়াতাড়ি যান ততই আমাদের জন্য মঙ্গল। মানে কি বলছো, কোনো সমস্যা কি হয়েছে? আরে কি হয়েছে তুমি জানো না? হ্যাঁ বাসি কি করেছে তুমি জানো না? ও তো ইমোশনালি ব্ল্যাকমেইল করে মোটামুটি কাকাকে মানে বিশ্বাস করিয়েই ছেড়েছে যে হরেন ভাইয়ের সাথে ওর কোনো ধরনের সম্পর্ক আছে। তুমি বুঝতে পারছো যদি হরেন ভাই শুনে তাহলে উনি কীভাবে নেবেন বিষয়টা? আমি চলে যেতেছি। ফুতু আমি হরেন ভাইয়ের খবর পাওয়ার লগে লগে আমি আপনার ফোন করাম। ঠিক আছে, জানাওয়াজটা দিয়েছে একটা নামাজটা পড়ি। আচ্ছা ফুতু আমি জানাওয়াজটা লইতেছি। ওই গেল আমার ফলে, কি ঘটল এটা? এবার সব কামের সামনে কইতাছে সে হরেনের হবু বউ। আল্লাহ, কি মরে গেল?
গেল নাকি বিদ্রা? কখন ঘুমাবো কি করবো? গভীর রাত্রে যে ফলের ঝুড়ির ভিতরে পিস্তল থানার সামনে রেখে রাখতে পাঠাইছিলাম না, ওটাকে রেখেছিলাম। এক কথার কত আর বলবো, আপনি বললেন তো, সে কাল রাত্রি থেকে বলছি যে ওইখানে টুপ করে থানার গেটে ময়লার গাদির ভিতরে টুপ করে রেখে তো চলে এসেছে, আর কতবার বলবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন যাও। কত যাব? ওই যে রিসোর্ট আছে না পানুয়া পালঙ্কি, ওখানে যাবা? ওই যে পানুয়া পালঙ্কিতে যাব, কি করতে যাব স্যার? ওখানে সিনেমা শুটিং চলতেছে। শুটিং? সিনেমা শুটিং? নায়কটাকে কে ভাই? নায়িকা রে, তোমরা চিন্তা না, কথা শুনে মনে হচ্ছে এক সপ্তাহ সরকারি ছুটি নিয়ে সারা দেশের লোকের আসা উচিত। পানুয়া কলঙ্কিতে গিয়া একটা মেয়ের খোঁজ করবা, তার নাম সুধা, ফর্সা মতো মেয়েটা। রুম দেয়নি ওরা? না, রুম দেয় নাই। আর কেন দেয় নাই সেটাও আমি খুব ভালো করে জানি, কারণ তুই নিষেধ করছিস। এই সামারাই, যখন তখন এভাবে তুই তোকারি করবো না, বুঝছো? ভাল লাগে না কিন্তু। ও সন্ধু, ভাল লাগে না না? এখন তুই করে ডাকলে ভাল লাগে না, আর ওই সময় তুই বলে ডাক,
আর এখন তুই করে ডাকলে ভালো লাগতেছে না না? আচ্ছা ঠিক আছে, মাইনা নিলাম, রূপ না হয় না দিল, কিন্তু কাল রাত্রে এক ঘন্টা ধরে আমি তোর দরজা ভাঙা ফালাইলাম। দরজা খুললি না কেন? শরীর খারাপ ছিল, ঘুমিয়ে পড়ছিলাম। মিশা কথা কইলে একটা থাপড়ায় তোর দাঁত সব ফালাই দিব আমি। যা বে যা যা, সকালবেলা এই যে সকালবেলায় তোর মুখটা দেখে শুরু হলো না, আল্লাহ জানে কি আছে আজকে। তুই যাবি না, বিল্লালকে ডেকে বের করবো, যা। তাই না? অবশ্যই, এ পাপি মুখ দেখে দিন শুরু করলো, কি দিন ভালো যায় নাকি? আমি পাপি? আমি পাপি না, তুমি সতী, ঠিক আছে? তুমি হচ্ছে সতী, সতীর শিরোমণি। আমি তোর সাথে যা যা করেছি, তুই আমার সাথে যা যা করেছিস, কিসের জন্য করেছিস? আমি কি হিরো? হিরোর চাইতে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম আমি, সেজন্য না, পার্ট নেওয়ার জন্যে। আমার সাথে যদি তুই পার্ট নেওয়ার জন্য করতে পারিস, অন্য অনেক মানুষের সাথে তুই পার্ট নেওয়ার জন্য করেছিস, তারাও তো সিনেমা বাড়াচ্ছে, আমিও সিনেমা বাড়াচ্ছি, তুই আমার পেছনে পড়ে আছিস কি করতে? তাদের পেছনে যা, তাদের পেছনে পড়ে থাক, তাদের পেছনে না পড়ে তুই আমার পিছে পড়ে আছিস কিসের জন্য? আমার একেবারে দিন মান জ্বালিয়ে ছাড়খাড় করে দিছিস, যা না, যা তাদের কাছে যা। কি হলো, জুতা খুলছিস কিসের জন্য? একদম চোখ সোজা হয়ে এখানে খাড়ায় থাকবি, তারপরে জুতোটা দিতে তোর বাইরে দিব একটা কইরা। এই বুটা, ওই কাঠের জুতা কিসের জন্য? কাঠের জুতা তো লাগবে, মাথা ভেঙে যাবে। সেই জন্যই তো পরীক্ষা করে একটু দেখতে চাই যে আসলেই তোর মাথাটা ভাঙে কিনা। এই এই তুই দাঁড়া, এই দাঁড়া, কইতেছি দরজা খোল। একটা জিনিস আমি জানতামই না, অথচ তলে তলে এগুলো হয়ে গেল। কিভাবে বিল্লাল, বিল কেন লাল? বিল কেন লাল এটা বুঝলেন না ভাই? কেন লাল বিল্লাল, কেন? ভাই তার আগে আমার জানতে হইবে, আপনার হাতে যে আমি দিছি ওই বিলের কথা কইতেছেন নাকি ওই যে নদী নালা খাল বিল ওইটার কথা কইতেছেন? না আপাতত তুই আর এই যে হাতে যে বিল দিছো সেটার কথা বলো ভাইয়া। ভাই আপনি তো সোহে লাল চশমা পরেন, এর লিগে আপনাদের সব লাল মনে হইতেছে, দুনিয়া হুদ্দেই আপনাদের লাল মনে হইতেছে। এবারে তুই আরে চশমা পরা দেখছিস কবে? আর চোখে চশমা নেই, আমি চশমা পরি আছি কেন? আর চোখে চশমা আছে, ভালো করি চা ভাই। আপনার চোখে চশমা নাই, বিলও তো লাল নাই ভাই। বিল তো ওই যে বিলটা দেন না, সাদা কাগজের মধ্যে গোটা গোটা করিয়া লেখা আছে, একদম সুন্দর করিয়া সাদা আর বুক সিজা কালো কলম ঘুরে ঘুরে লেখা আছে। এক নম্বরে টিস্যু পেপার, দুই নম্বরে বিস্কুট, তিন নম্বরে পরোটা, চার নম্বরে ডিম ভাজি, তারপর ওই যে নায়কের জন্য ফুচকা, নায়কের জন্য বার্গার আছে আছে, ইয়ে লেখা আছে, ডিকিন লেখা আছে। তাহলে তো তুই বাতি গেছিস ভাই, তোর কোনো প্রবলেম না, প্রবলেম আর সমস্যা আর আছে বুঝছিস? আই তো মনে করে যে লাল চশমা না পরিয়ে বেগিন লাল লাল দেখতেছি বুঝছিস না? আচ্ছা বেলাল, বাইরে মনে করে যে বাংলাদেশ আমাদের এত সুন্দর শস্য শ্যামলা সবুজে ভরা বাংলাদেশটা আমেরিকা হয়ে গেছে কবে রে? রিক্সা ভাড়া যদি দিতেই হয় মনে কর, একটা রিক্সা ভাড়া আট টিয়া, তুমি সর্বোচ্চ দশ টিয়া হচ্ছে, বারো টিয়া হইতে আরে তিরিশ টিয়া কেন হয় এনে কেন লিখছিস তুই? আর টিস্যু পেপার, এই যে টিস্যু পেপার লিখছিস একশো পঞ্চাশ টিয়া, এই টিস্যু কোনো তো নাইছি সোনাদি মরানের টিস্যু, টলার দি লিখছিস কেন তুই জপানের বাচ্চা? এরে টিস্যু পেপারের গায়ে তো খুঁজতেছে দূর
চাঁদের গায়ে চাঁদ লেগেছে না, এই ছিটটা কি হয়েছে? আঙ্কেল, আঙ্কেল উঠবেন না আঙ্কেল। আপনি আমাকে আঙ্কেল বলছেন? হ্যাঁ আঙ্কেল বলছি। আঙ্কেল বলছেন কেন, ভাই বলতে সমস্যা আছে? কি যে বলছেন না বলছেন আঙ্কেল, আপনি হয়েছেন আমাদের নায়িকার বাবা, আপনাকে তো আঙ্কেলই বলবো। নায়িকার বাবা হয়েছি বলে আপনি আমাকে আঙ্কেল ডাকবেন? আপনার বয়স তো আমার চেয়ে কম হয়েছে না? আঙ্কেল যে কি বলছেন না বলছেন, আমি তো এখনো বিয়ে করিনি। কি হয়েছে, আপনি বিয়ে করেননি? হ্যাঁ, স্টিল আই এম ব্যাচেলর। আমার বিয়ের আগে থেকে আপনার আমি সিনেমায় দেখছি, আর আপনি এখনো বিয়ে করেননি? না মানে ওই করবো করবো করে আর বিয়েটা ঠিক করা হয়ে ওঠেনি, মানে কিভাবে যেন সময়টা চলে গেছে, বুঝতে পেরেছেন তো আঙ্কেল? তো কি আর করা, এই যে বিয়েটা হয়নি, হলো না, এটা নিয়ে অবশ্য মনের মধ্যে একটা কষ্ট আছে, কি আর করা, কষ্টটা নিয়েই ঘুরছি, হাসছি এবং মানুষকে হাসাচ্ছি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি। মুশকিল বালা সস্তুই ভাই, আপনি? আমি সিনেমার অবস্থা কিতা আর সিনেমা ভাই, তা আপনি এইভাবে নিখোঁজ হয়ে গেলেন কে? আপনার তো খুঁজে খুঁজে ওরা হরেন হয়ে যেতেছে। ওরা আমার কুজা হরানি বলতে কে আমি নিখোঁজ হয়েছি? মুশকিল তোর চোখকে বালি যাওয়ানোর ঘটনা তো আমি জানি আলছি। তা আপনি তো জানবেনই ভাই, আমি তো আপনাকে কইছি। তুই আমার যেটা কইছস ওইটা না, যে ঘটনাটা আসল ওই ঘটনাটা জেনে আলছি আমি। ভাই আপনি ব্লাফ মারতেছেন, আমি যেটা কইছি ওইটাই সত্য, আমার চিন্তা গেলে ধরছিল ভাই। তাইলে তুই ইয়াবা বেসতে গিয়েছে ধরা খাইছ যে এটা সত্য ঘটনা না? এই ভাই এই মানে আপনি এগুলো কোন ধরনের কথা বলতেছেন? হ্যাঁ আমি যেটা বলছি এটা সত্য, ওই ঘটনা সত্য না। তুই ইয়াবা চুরি করছস, তুই ইয়াবা চুরি করছস, ধরাও খাইছস, তুই আবার ব্যস্তে গিয়া চোখকে বালি লয়ে ফেরত আইছস। তাহলে আপনি এই সিনেমার ডাইরেক্টর ঠিক বলেছি না? না না একটু ঠিক বলেনি, একটু ভুল হয়েছে। উনি সিনেমার ডাইরেক্টর না, প্রডিউসার, প্রযোজক, টাকা তোলে। একটা বালিশ দিতে পারবেন? কেন মাথার মধ্যে চক্কর দিছে, বালিশটা ফালাই একটু ঘুমাইতাম কেন? আমার সিনেমার নাই কেউ রুফু। Steve.